কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যাকাণ্ডে জড়িত ডাকাত নাসির ও এনামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তানজিম সারোয়ারের মূল হত্যাকারী নাসির ও তার সহযোগী এনামকে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনের প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এর আগে সোমবার রাতে ডুলাহাজারার মাইজপাড়া এলাকায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিম। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।